আহলে বাইত মে কোন লোক দাখিল হে আজি তোমার লোকর সবক আহলে বাইত হ্যাঁ তার আগে দিয়ে আরো যাব তো আহলে বাইত কোন কোন ব্যক্তি দাখিল আছে ইয়ানি নবীর বংশত কোন কোন মানুষ দাখিল হয়ে আছে ঠিক আছে আহলে বাইত ইয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কি বিবিয়া और औलाद सहाबा की तरह उनके भी बहुत फजाइल आयात व अहादीस में आए हैं सुभान अल्लाह सुभान अल्लाह नबीर वंशर मानो यानी अहले बैत हक या नबीर बीवी हकल कोइना हकल स्त्री हकल हक तेनुकर कथा सहाबी करामर निसिनाई पवित्र कुरानत और हदीसत तेनुकर विषय आयत आइसे सहाबा वो अहले बैत की मोहब्बत रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की मोहब्बत है सुभान अल्लाह सुभान अल्लाह सहाबा کرام और मोहब्बत अहले बैत को मोहब्बत करिले काक मोहब्बत करा होय नबी को मोहब्बत करा होय नबी ভাল পোয়া হয় বুঝিবলা জি জি হকলে নবী মোহব্বত করিব বিচাৰে আল্লাহ নবীয়ে কয় তোমালোকে মোর আহলে বাইতক মোহব্বত করা মোর সাহাবা کرام হকলক মোহব্বত করা এতিয়া হা उम्मुल मुमिनीन सिद्दीका को आइब लगाने वाले का हुक्म सिद्दीका मतलब हजरत आयशा सिद्दीका रदियल्लाहु तआला अन्हा नबीर लास्ट नंबर बीबी बुझे हजरत आयशा सिद्दीका हजरत अबू बकर सिद्दीक रदियल्लाहु तआला अन्हुर निजर कोइना खंतान বুঝি পেয়েছা কন্যা সন্তান ইয়ানি নিজৰ ছোৱালী কন্যা সন্তান তেওঁলোকৰ বিষয়ে কেনেকুৱা আকিদা ৰাখিব লাগে তাৰ বিষয়ে আলোচনা কিতাপত তোমালোকে শুনি লোৱা আকিদা উম্মুল মুমিনিন ইয়ানি মমিনসকলৰ মা উম্মুল মুমিনিনৰ অৰ্থ মমিনসকলৰ মা হযৰতে আয়েশা ৰাদিয়াল্লাহু তাআলা আনহাকো ইফিক ইয়ানি চাৰি নম্বৰ এটা ব্ৰেকেট দি ফেলে তলত বুজাইছে চোৱা ইফিক বুৰাই গুণা বহুতান ইয়ানি হজৰতে আয়েশা ছিদ্দিকা ৰাদিয়াল্লাহু তাআলা আনহুক বুৰা কেহেনা বেয়া বুলি কোৱা হ্যাঁ তহমত লাগানি কিবা বেয়া ধাব্বা লগাই দিয়া কে তহমত লাগানি ওলা কাতান একিনান কাফিৰ ও মুৰ্তদ হে মুৰ্তদ হে বুজি পালা জি হকলে হজৰতে আয়েশা ছিদ্দিকা ৰাদিয়াল্লাহু তাআলা আনহা নবীৰ বিবি আমালোকৰ কাৰণে কি মা আমালোকৰ মা হযৰত আয়েশাক যদি কোনোবাই তহমত লগায় বেয়া বুলি কয় তাক কি বুলি কৈছে কাফিৰ বুলি কৈছে তাৰ হাৱালা দিছে শরে ওয়াকাইদ তাকমিল ওয়া হিন্দী ওয়গৈৰা কিতাপত তাৰ হাৱালা লিখা আছে ঠিক আছে জি আকীদা হযৰত হুসেন হযৰত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু आला दर्जा के शुहदा में से है सुभान अल्लाह सुभान अल्लाह आज किसु दिन आगत मुहर्रम शरीफ पार होल इमाम हुसैन रजी अल्लाह तआला अनहु ए मुहर्रम शरीफ पर 10 तारीख दिन कारबला मैदान निजर जान कुर्बान करिसे निजर बंधु बांधवक लई निजर खानदानक लई लरा सवालिक लई बुझि पेछ ना तो इमाम हुसैन होल आला दर्जा सबत के उत्तम दर्जा वाला शहादत शहीद व्यक्ति सुभान अल्लाह सुभान अल्लाह সেই কারণে ইমামে হুসেনে কয়েছে শহীদে আজম শহীদে আজম শহীদে আজম তো শহীদে আজম মতলব সবতকে স্থান রাখনে ওয়ালা উত্তম আলা দর্জা ওয়ালা শহদা মে সে এক উন মে সে কিসি কি শাহাদত কা মুনকির গুমরাহ বদ্দিন হে কোন ব্যক্তি যদি তেওঁ লোকৰ শাহাদত ইনকার করে না মানে তেওঁ লোক কি বলি কৈছে গুমরাহ আৰু দিনৰ পৰা খারিজ বদ্দিন বলি কৈছে ঠিক আছে এতিয়া ইমাম হুসেনৰ বিষয়ে আৰু অলপ জনা যিসকলে বেয়া কয় হযৰত ইমাম হুসেন ৰাদিয়াল্লাহু তাআলা আনহু কো বাগী কেহনে ৱালে কা হুকুম যে ব্যক্তি সকলে ইমাম হুসেনক বাগী বুলি কয় ধোকাবাজ দেনে ৱালা বুলি কয় হ্যাঁ তেওঁলোকৰ বিষয় কি লিখিছে কিতাবত সোৱা আকীদা যে হযৰত ইমাম হুসেন কো বাগী কহে ইয়া ইয়াজিদ কো হক পৰ বতায়ে ও मर्दूद खारिजी मुस्ताहक जहन्नम है अल्लाह अकबर जी हकले इमाम हुसैन बागी बुली कय आरो कय इमाम हुसैन हकत नसिल आरो आजिकालि मानु है एजिदर प्रशंसा करे
যিসকলে ইয়াজিদৰ প্ৰশংসা কৰে আজিকালি নেট খুলিলে বহুত পোৱা যায়, হ্যাঁ, ইমাম হুছেইনৰ প্ৰশংসা কৰিলে তেওঁলোকৰ জুই লাগে। আৰু আমি যেতিয়া ইমাম হুছেইনৰ প্ৰশংসা কৰোঁ, ইমাম হুছেইনৰ নাম গুণ গাওঁ, তেতিয়া মাহীহঁতৰ শৰীৰত জুই লাগি যায়। কিন্তু সিহঁতে ইমাম হুছেইনৰ নহয় বলকে ইয়াজিদৰ প্ৰশংসা কৰি থাকে, নাউজুবিল্লাহ। ইমাম হুছেইনক বেহক বুলি কয় যে ইমাম হুছেইনে ৰাজনীতিৰ কাৰণে যুদ্ধ কৰিছিল, ইয়াজিদ হকত আছিল, নাউজুবিল্লাহ মিন জালিক। তো এনেকুৱা ব্যক্তিৰ পৰা আমালোকৰ বাচি থকা দরকার। তেওঁলোক কত বুলি কৈছে, মুস্তাহাকে জাহান্নাম, তেওঁলোকৰ হক যেটো হব জাহান্নামই হব, তেওঁলোক জাহান্নামৰ হকদার হৈ আছে। যিসকলে ইমাম হুছেইনক বাকি কয়, বেয়া কয়, আৰু ইয়াজিদক ভাল কয়। ইয়াজিদকে না হক পর হোনে মে আর ফাসিক ও ফাজির হোনে মে কিয়া হে, আলবত্তা ইয়াজিদ কো কাফির না কহে আর না মুসলমান কহে বলকে সুকুত করে। বহুত ব্যক্তি সকলে ইয়াজিদক না কাফির কয় না মুসলমান কয়, বহুতে সুকুত এখতিয়ার করে। সুকুত মানে মনে মনে থাকে, এই ইয়াজিদর বিষয়ে কব নোয়ারা, ইয়াজিদ তো কোরআন পড়নেওয়ালা আছিল, ইয়াজিদ কোরআনের হাফিজ আছিল, ইয়াজিদ এটু আছিল সেইটু আছিল বলে কই থাকে, বুঝি পাইছা? কিন্তু যিসকলে আহিলে বাইতর দুশ্মন, যিসকলে আহিলে বাইতর দুশ্মন, নবীর ওয়ারিসর দুশ্মন, নবীর খানদানর দুশ্মন, হি কেতিয়াও মুসলমান হব নোয়ারে, হি কেতিয়াও মুসলমান হব নোয়ারে। আর হিহত হামেশা কে লিয়ে জাহান্নামে রহেগা, তেও হিহতে হামেশার কারণে জাহান্নামত থাকিব। তো সুকুত এখতিয়ার করিব নোয়ারা। দে ইমাম ইয়াজিদের বিষয়ে মূল সন্দেহ আছে, বহুতে কয় যে মুসলমান নে কাফির, হ্যাঁ, বহুতে সাবি এনেকুয়া আছে। আর খাস করে আজিকালি যিসকলে ইয়া একটা পার্টি ওলাইছে না, এনেকে হাত বান্ধি নামাজ পড়া দেখছে না, এনেকে ভরি এনেকে মিলি দিব দি বলে এনেকে হাত বান্ধি থিয় হব, বুঝি পাইছে না? মহিলা মানুষ এনেকুয়া লাগি আছে, মহিলা মানুষ, হ্যাঁ, মহিলাসকলে এনেকে হাত বান্ধি থিয় হয় বুকুত, এই কারণে বান্ধিব লাগে, তেওঁলোকৰ বিষয়ে মশলা আছে, হ্যাঁ, তেওঁলোকৰ চিনার কারণে বুকুত বান্ধিব দিছে, বুঝি পাইছে নাই? তেওঁলোকৰ বিষয়ে বেলেগ আলোচনা আছে। তো সিহঁতে ইয়াত হাত বান্ধি পেলাই এনেকে থিয় হয়, এনেকুৱা লাগে যে শয়তান থিয় হৈ আছে। এই এই পাৰ্টিটো এনেকুৱা বেয়া, যাক আহিলে সিহঁতে আহিলে হাদিছ বুলি কয় নিজক, যাক আমি আহিলে খাবিজ বুলি কওঁ, যাক আমি আহিলে খাবিজ আহিলে হাগিজ বুলি কওঁ। এইবোৰ ব্যক্তিয়ে কি কৰি আছে জানেনে, ইমাম হুছেইনৰ বেয়া কয় আৰু ইয়াজিদৰ প্ৰশংসা কৰে। ইয়াজিদ বোলো মুছলমান আছিল, নাউজুবিল্লাহ। এওঁলোকে আজিকালি কি কৰি আছে, মছজিদত মহিলাসকলক লৈ জামাত কৰি নামাজ পঢ়ি আছে। তো ইছলামৰ বিধান যিটো, হুকুম যিটো, তাক বিলকুলি উল্টা কৰি আছে, বুজি পালা? ইছলামৰ একদম উল্টা হৈ আছে। তো তেওঁলোকৰ নিচিনা ব্যক্তিক আমি কেতিয়াও মানিব নোৱাৰিম। ইয়াজিদৰ যিয়ে প্ৰশংসা কৰিব, ই হামেশা জাহান্নামী। ইয়াজিদৰ যিয়ে প্ৰশংসা কৰিব, ভাল ক'ব, সি কেতিয়াও জান্নাতী হ'ব নোৱাৰে আৰু আমাৰ হ'ব নোৱাৰে। আমি ইমাম হুছেইনৰ প্ৰেমিক, সুবহানাল্লাহ। কাৰ প্ৰেমিক? ইমামে হুছেইনৰ প্ৰেমিক। আমি ইমামে হুছেইনক ভাল পাওঁ, আমি ইমামে হুছেইনক মহব্বত কৰোঁ, আমি আহিলে বাইতক মহব্বত কৰোঁ, হয়নে নাই? আল্লাহ নবীৰ এটা হাদিছ আছে, ওমাম মাতা হুব্বি আলী মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, মাতা শহীদা। আল্লাহ নবী কয়, ওমাম মাতা হুব্বি আলী মোহাম্মদ, যিসকলে মোর আহিলে বাইতক মহব্বত করিল, ইয়ানি মোর খানদান, পাক পাঞ্জাতন নবীর খানদান, হ্যাঁ, নবীর আহিলে বাইতক নবীর বংশ পরিয়ালক মহব্বত করিল, তার যেতিয়া মৌত হব, সেই মৌতটো মমিনৰ মৌত হব, সুবহানাল্লাহ। ই মমিন হৈ মৰিব। আগত নবীয়ে কৈছে, আকৌ কৈছে যে ওমাম মাতা হুব্বি আলী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাতা শহীদা। খালি মমিনে নহয়, তেওঁলোকে যেতিয়া মোক মহব্বত কৰি, মোৰ বংশ পৰিয়ালক মহব্বত কৰি, ইয়ানি ইমামে হুছেইনক মহব্বত কৰি, ইমামে হাছানক মহব্বত কৰি, মা ফাতিমাক মহব্বত কৰি, নবীৰ বিবিসকলক মহব্বত কৰি, হাজৰতে আলীক মহব্বত কৰি, নবীৰ খানদানক মহব্বত কৰি, যিমান নবীৰ ল'ৰা ছোৱালী আছে চবকে মহব্বত কৰি, নবীৰ বংশ পৰিয়ালক মহব্বত কৰি, যাৰ মৌত হ'ল সি খালি মমিনৰ হকত নমৰিল, বলকে তাৰ মৌতটো শ্বহীদি হ'ল, সুবহানাল্লাহ। তাৰ মৌত শহীদ, আর শহীদের দরজা বহুত বড়, আর শহীদ সকলের দরজা বহুত ডাঙর, বহুত স্থান, যেটা বড় ওখ স্থানত আছে,
বুঝি পাইছে না নাই? তো যিসকল ইমাম হুসেনর হয়ে থাকিব আমি তেওঁলোকৰ হৈ থাকিম। এইবোৰ মোৰ কথা নহয়, কিতাবৰ কথা, তোমালোকে পঢ়ি আছা হয়নে নহয়? কিতাবত স্পষ্ট লিখা আছে, কানুনী শরিয়তত আমি পঢ়ি আছো জিল্দ নম্বর আব্বালত। হ্যাঁ, কানুনী শরিয়ত জিল্দ নম্বর আব্বাল সাফা নম্বর 44 পড়ি আছো। কিমান? সাফা নম্বর 44 পড়ি আছো। এতিয়া আহা আর একটা কথা, ইখতিলাফাতে সাহাবা কা হুকুম, বহুতে সাহাবা কেরামর ইখতিলাফ করে, বুঝি পাইছা? এতিয়া শুন আকিদা, যো সাহাবা ও আহলে বাইত সে মহাব্বত না রাখে ও গুমরা ও বদ মজহাব হে। কিতাবে কি কই আছে? যি সকলে সাহাবা কেরাম আরো আহলে বাইত নবীর সাহাবি আর নবীর বংশ পরিয়ালর মহাব্বত নকরে, প্রেম নকরে, ভাল না পায়, তেওঁলোক কি বলি কইছে? গুমরা, বদ দিন, বদ মজহাব, মজহাবর পরা খারিজ, বুঝি পাইছে নাই? দিনের পরা তেওঁলোক অজ্ঞাত, দিনের বিষয়ে ইসলামের বিষয়ে একো না জানে, তেওঁলোক গুমরা হয়ে গেছে, বুঝি পাইছে নাই? মশলা সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মে আপস মে জো ওয়াকাত হুয়ে উন মে পড়না হারাম ও সখত হারাম হে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবা কেরাম সকলের বিষয়ে তেওঁলোকের মাজত কিবা যদিও হয়েছে, বুঝি পাইছা? সাহাবা কেরামের মাজত যদি কিবা আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, কিবা ধরনের কথা বার্তা হয়েছে, সেই বিষয়ে আমি আলোচনা করব নোৱাৰিম, পারিম জানো? হ্যাঁ, তেওঁলোকের যেটো মর্যাদা মর্তবা বহুত উচ্চা, বহুত উচ্চা, বহুত উচ্চা, তেওঁলোকের লগত আমার কোনো তালুকাতে নাই, পার্থক্যই নাই, আমি মানুহ, আম মানুহ, আম মানুহ। আর তেওঁলোক সাহাবি, নবীর সাহাবি হয়, নবীর লগত বহিছে, খাইছে, নবীর লগত নবীক দেখিছে, নবীর লগত কথা পাতিছে, নবীর এরি দিয়া খানা খাইছে, হয় না? নবীক পানি দিছে আগবাড়াই অজু করবলে, নবীক গা ধুবলে পানি আগবাড়াই দিছে, নরী নবী এবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় পিন্ধাই দিছে, তেওঁলোকের নিচিনা আমি হব পারিম নাকি? এতিয়া হব নয়, হ্যাঁ না? সাহাবা কেরাম সকলের বিষয়ে কোনো সমালোচনা নকরিবা, বেয়া কথা আমি কব নোৱাৰিম, আমার কারণে হারাম, আমার কারণে কি হারাম, আমার কারণে হারাম, আমি তেওঁলোকের বিষয়ে কোনো ধরনের কথা আলোচনা করব নোৱাৰিম। তেওঁলোকে কিবা আলোচনা হয়েছিল তেওঁলোকে বুঝিব, সাহাবা কেরাম সকলে তেওঁলোকের মাজত আলোচনা হয়েছিল, খালি হারামে নহয়, কি কৈছে? হারাম ও সখত হারাম, খালি হারাম বলে কোৱা নাই, তাতকেও ডাঙর একদম শক্তি দি কৈছে যাতে তোমালোকে তাত নপঢ়া, এইবোৰ বিষয়ে তোমালোকে আলোচনা নকৰা, বুঝি পাইছা নাই? উনকি লজ্জিশাত, লজ্জিশাত মতলব খাতা, সাহাবা কেরাম সকলের যিবোৰ কিবা ধরনের যদি ভুল ত্রুটি বলে আমার ভাষাত কম, ভুল কবও না পায়, আল্লাহ হজরতে লজ্জিশে ব্যবহার করেছে। হ্যাঁ, কিবা যদি ইফালে ইফালে হয়েছে কিবা কথা, কিবা কথা যদি ইফালে সিফালে হয়েছে, তো সেই বিষয়ে কি কৈছে? লজ্জিশাত পর গ্রিফ্ট করা ইয়া উনকি ওজা সে উন পর তাইন ইয়া উন সে বদ এতেকাদি নাজাইস আল্লাহ রসুল কে খিলাফ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবা কেরামর মাঝে যদি কিবা আনবান, ইফালে সিফালে কিবা কথা কাটাকাটি হয়েছে, সেই বিষয় কি কৈছে? আর সেই বিষয় যদি আমি অবগত আছো, জানি আছো, আর তার বিষয়ে যদি আমি আলোচনা করো বেলেগর মাজত, কো এ অমুক সাহাবি ভাল নহয়, তেও এনেকুয়া এনেকুয়া করেছিল, বুঝি পালে? ফলা সাহাবিয়ে এনেকুয়া এনেকুয়া করেছিল, ভাল নহয়, এনেকুয়া যদি আমি আলোচনা করো, কাবার মাজত বেয়া আলোচনা, সমালোচনা করো, তেন্তে কি হব? আমি কি করিম? বাট আই এতে কাদি নাজাইজ, আর এটু কি নাজাইজ বলে কইছে, দে এটু তোমালোকে করিব নর, এটু নাজাইজ হল, হয় নাই? আল্লাহ রসুলকে খিলাফ, আল্লাহ রসুলের খিলাফি করা হব, তাত নম্বর এক দিছে খিলাফ হে। তো এক নম্বর কি, কুরআন ও হাদিস মে সাহাবা কি বহুত ফজিলত আই হে, কুরআন ও হাদিসের মাজত সাহাবা কেরামর বিষয়ে বহুত ধুনিয়া ফজিলতর কথা আল্লাহ রাব্বুল আলামিনে আলোচনা করেছে। আল্লাহ তাআলানে উনকো খায়রে খায়র উম্মত কা লকব দিয়া, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, উম্মতর ভিতরত ভাল উম্মত, উম্মতর ভিতরত ভাল, খায়র, খায়র মতলব বেহতর উম্মত, বুঝি পাইছা? বেহতর উম্মত কা লকব দিয়া, অতীত কে অতীত
ভাল উম্মত বুলি আল্লাহ রাব্বুল আলামিনে সাহাবা কেরামসকলক লকাব দিছে আর ফরমায় কি হাম উনসে রাজি হে আর ও হামসে রাজি হে সুবহানাল্লাহ আমি তেওঁলোকৰ প্ৰতি রাজি আল্লাহ কয় মই তেওঁলোকৰ প্ৰতি রাজি আর তেওঁলোক মই আল্লাহর প্ৰতি রাজি হয়েছে কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস সূরা আল ইমরান আয়াত নম্বর 110 সুবহানাল্লাহ সবতকে ভালো উম্মত বলি খায়ের উম্মত বলি আল্লাহ রাব্বুল আলামিনে সাহাবা কেরাম সকলক কইছে তো তেওঁলোকর বিরোধী আমি কেতিয়াও করিব নোৱাৰিম পারিম জানো হ্যাঁ তেওঁলোকর উল্টা কব পারিম তো সাহাবা কেরামর গুস্তাকি কেতিয়াও নকরিবা করিবা নেকি আল্লাহ নবী কয় মা আনা আলাইহি ওয়া আসো হাবিহি যেটো রাস্তাত মই আছো আর মোর সাহাবি আছে সেইটোয়ে রাস্তা জান্নাতি সুবহানাল্লাহ বুঝা কি গল নবীর রাস্তা সাহাবির রাস্তা কি হল জান্নাতি রাস্তা হল তো সাহাবির বিরোধী করা জান্নাতি রাস্তার বিরোধী করা বুঝি পেছ নাই সাহাবির বিরোধী করা নবীর বিরোধী করা সেই কারণে বাবা সকল কেতিয়াও কোনো ব্যক্তি যদি সাহাবা কেরাম সকলের আল্লাহ নবীর সাহাবা কেরাম সকলের বিরোধী করে লগে তাক পারিলে বুঝাবা যে সাহাবির বিরোধী করিব নোয়ারি সাহাবির বিরোধী করিলে জাহান্নামত যাব লাগিব কত যাব লাগিব সাহাবিয়ে কেরাম সকলের আমলে আমালোকর কারণে ওয়াজিব আমালোকর কারণে কি সাহাবার কথা আমল আমার কারণে ওয়াজিব আমি পালন করিব লাগিব আগত আরো বহুত দিছে ইয়ার বিষয়ে সাহাবা কেরাম সকলের বিষয়ে বুঝি পেয়েছে না নাই তো আরো একটা আয়াত শুনিল ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসারি ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসানি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নম্বর 11 রুকু নম্বর 2 হুজুর ফরমাতে হে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেওঁলোকৰ বিষয়ে বহুত ধুনীয়া আলোচনা কৰি আমাক দিছে ইয়ানি মেরে সাহাবা কো বুরা না কহো খুদা কে ইহা উনকি ইতনি মকবুলিয়ত হে কি আগর তুম মে সে কোই ওহদ পাহাড় কি বরাবর সোনা খুদা কি রাহ মে খরচ করে তো উনকে উনকে মুদ আধে মুদ কে বরাবর ভি না হোগা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে সাহাবা কেরাম সকলের বিষয়ে বহুত আছে বুঝি পাইছা আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আসহাবিকা নুজুমি বি আইহিম ওয়া ইক্তাদাইতুম ওয়া ইহদাদাইতুম আসহাবি কান নুজুমি ইক্তবি ইক্তাদাইতুম ওয়া ইহদাদাইতুম মোর সাহাবা কেরাম আসমানত তরার নিছিনা কান নিছিনা আসমানত তরার নিছিনা ঝিলিকি আছে চমকি আছে বুঝি পাইছা তেওঁলোকৰ বিষয় তুমি উল্টা নকবা বেয়া তুমি নকবা তেওঁলোকৰ মর্তবা বহুত ডাঙর আল্লাহ নবী বহুত জায়গাত কৈছে ইয়াতো দিছে হয়নে নাই ইয়াতো বহুত ধুনীয়াকৈ আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমালোকক কি কৰিছে বুঝাই দিছে বুঝি পাইছা যে সাহাবা কেরাম সকলের বিষয়ে কি কৈছে আমি যদি পাহাড় ওহুদ পাহাড় এটা পাহাড় ডাঙর পাহাড় যে ওহুদ পাহাড় ওহুদ পাহাড়ের নিচিনাও যদি খুন রূপ আমি কি করো সৎকা করো সাহাবা কেরামার এক মিত্রা এক অলপ এক দেড়হামর নিচিনাও দান করানো হব এক কাতরা পরিমাণও দান করানো হব সাহাবা কেরাম সকলে ইমান মানে সোয়াব আল্লাহ দরবারত নেকি তেওঁলোকে আনি থৈছে তেওঁলোকে কামাই থৈছে তেওঁলোকে আমল কৰি থৈছে যে আল্লাহ দরবাৰত তেওঁলোক ৰাজি হৈ আছে আল্লাহ কয় ৰাদিয়াল্লাহু আনহুম ওয়া ৰাদু আনহু মই তেওঁলোকৰ প্ৰতি ৰাজি আৰু তেওঁলোক মোৰ প্ৰতি ৰাজি যাৰ প্ৰতি আল্লাহ ৰাজি আছে তেওঁক আমি বিয়া কৰিব পাৰিম এতিয়াও নোৱাৰোঁ যাক আল্লাহ মহাব্বত কৰে আল্লাহ যাৰ বিষয়ে আলোচনা কৰে তেওঁলোকক আমি কেতিয়াও খোৱা মচলৰ আলোচনা কৰিব নোৱাৰিম বেয়া মন্তব্য কৰিব নোৱাৰিম বেয়া কথা আমি ক'ব নোৱাৰিম ঠিক আছে আজি তোমালোকৰ কথা চাহাবা কেৰামৰ বিষয়ে এইখিনি থাকিল কালি ইনশাআল্লাহ তাআলা বিলায়ত কা বয়ান ইনশাআল্লাহ তাআলা আলোচনা হবে ঠিক আছে।